হ্যালো, আজকে আমার একটা বাইরে যাওয়ার একটা উদ্দেশ্য নিয়ে বেরোচ্ছি। সো আজকে এখন আমি বাসা থেকেই শুরু করলাম। আর দ্বিতীয় কথা, আমি আজকে যাব ব্যাংকে। ব্যাংকে যাওয়ার মূল উদ্দেশ্যটা হলো আমার ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলব। এখন লয়েলস ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো, অ্যান্ড দেখি কিভাবে কিভাবে প্রসেসিং করতে হয়। সেজন্য আর কি আজকে প্রস্তুতিটা এমন যে বাসা থেকেই বের হওয়ার জন্য আগে থেকে আমি প্রি প্ল্যান করে নিছি। অ্যান্ড প্রি প্ল্যানটা আজকে 3 দিন থেকেই হয়েছে তো, বাট আজকে সব ডকুমেন্ট নিয়ে আসছি। অ্যান্ড নিয়ে আসার পরে এখন হলো যে জাস্ট যাওয়ার জন্য প্রস্তুতি নিব। তো আমি এভাবে তো আর যাইতে পারবো না, কারণ বাহিরে অনেক ঠান্ডা এবং বাহিরে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস চলতেছে। 4 ডিগ্রি সেলসিয়াস মানে হলো অনেক বেশি ঠান্ডা, এত বেশি ঠান্ডা যে আমি বাহিরে যাইলে থপথপ করে কাটবো। সেজন্য আমি একটা ফার্স্ট একটা কালো শার্ট পরবো। আর আমার কাছে শার্ট পরার স্টাইলটা খুবই অন্যরকম, অদ্ভুত। আপনারা যদি দেখেন আমার শার্ট পরার স্টাইল, দেন আপনারা খুবই অবাক হবেন যে আমি শার্ট কিভাবে পরি। এভাবে পরি, প্রথমে ডানার দুকায় বিসমিল্লাহ বলে, অ্যান্ড দেন আমি এভাবে করে এভাবে করে আমি শার্টটা পরে ফেলছি। দেখছেন, শার্টটা পরে ফেলছি কত তাড়াতাড়ি না। এখন আমার কি করতে হবে, শার্টটা পরার পর আমার এখন কি করতে, বোতাম লাগাইতে হবে। দেখেন, দেখছেন চেঞ্জ হয়ে গেছে, লুক ইজ চেঞ্জ হয়ে গেছে। দেখছেন, দারুণ। দেন আমি শার্টটা পরার পরে এভাবে বোতাম গুলো ঠাস ঠাস করে আটকে ফেলবো। আটকানোর পরে আমার কি কাজ, আমার কাজ হইলো নাও আই এম ক্লিয়ার। দেখছেন, ব্ল্যাক ব্ল্যাক ম্যান, লুক লাইক ব্ল্যাক ম্যান, নো লুক লাইক ব্ল্যাক ম্যান। অ্যান্ড আমি এটা হাতাটা একটু বটে নিলাম একটু সুন্দরের জন্য। ইস, বাংলাদেশে এরকম শার্ট আমি জীবনেও গায়ে দিনে। আমি আসলে কি বলবো, দুঃখের কথা, কখনো ইচ্ছাই হয় না এমন কিছু করি বা এমন কিছু মানে পড়ি, বাট আল্লাহর রহমতে আল্লাহ আমাকে এখানে আনার পর আমি এগুলা এক এক করে সব কিছুই পাচ্ছি। আমার কাছে লক্ষ করে শুকরিয়া আদায় করতে হবে যে আমি এখানে আসার পর আমি অনেক কিছু অর্জন করেছি, গেইন করেছি। সবচেয়ে বড় যে জিনিসগুলো আমার উপরে ভর করে সেটা হলো আল্লাহর রহমত, বাবা মার দোয়া, অ্যান্ড সেকেন্ড হলো আমার বড় ভাইয়ের দোয়া। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, একটা জন্য কথা না বললেই নয়, আমার একজন খুব কাছের মানুষ, মানে খুবই 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 আমাকে মানে আদর করে, ভালোবাসেন, অ্যান্ড সবসময় ইসলামের কথা বলেন। উনার সাথে থাকলে আমার কাছে বেশি ভালো লাগে। সো উনার নামটা আমি বলবো না, কিন্তু উনি খুবই একজন মানে আমার খুশে আমার কাছে এই জায়গায় মানে খুব বেস্ট একটা মানুষ, পার্সন হিসেবে অলরেডি জায়গায় স্থান করে ফেলছে। আর আল্লাহরই রহমত উনার মতো একটা মানুষ পাইছি আমি। সো ইন ফিউচার ইনশাল্লাহ, হয়তো মানুষ তো সবসময় ফিউচার নিয়ে চিন্তা করে, সো আমিও তো ফিউচার নিয়ে চিন্তা করি না, কিন্তু আমি এটা বিলিভ করি হি ইজ দ্য গুড ম্যান, হি ইজ দ্য গুড ম্যান, আই লাভ হিম সো মাচ। ঠিক আছে, অ্যান্ড দ্বিতীয় কথা, আমি এখন আমার জীবনে গরিলা একটা সিম্বল থেকেই যাবে, কারণ আমার এই জীবনে গরিলা ছাড়া আর কিছু নেই। কারণ গরিলা অনেক ভালো, এখানে যাইতে পড়তে ভালো, কে কি বললো না বললো তাতে কিছুই না, যতদিন না পর্যন্ত নিজে কিছু করি। সো গরিলার জামা তো জামাই, পড়লেই যে ব্যান্ড অনেক কিছু না, মানুষ কিছুই না। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম ওই ভাইয়ের কথা, ওই ভাই অ্যাকচুয়ালি অনেক 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 ভালো, অনেক ভালো আমার জন্য, স্পেশালি আমার জন্য, আমি আমি ফিল করি স্পেশালি সে আমার জন্য অনেক ভালো। আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, বাবা মা ভাই বোন এদের ভালোবাসা না আপনি কখনো বুঝতে পারবেন না, কখনো ফিল করতে পারবেন না। আপনাকে কি ধরেন, মজার বিষয় আমি বলি আপনাকে, ধরেন সকালে আপনাকে অনেক রাগারাগি করছে, অনেক রাগারাগি করছে, অনেক বোকাবুকি করছে, অ্যান্ড তারপরে কি করবো, তারপরে সে কি করলো, সে করলো হলো রাগারাগি করার পর তো আপনার মুড খারাপ, আপনি ছোট মানুষ, আমার উপর এত রাগারাগি কেন করছে, আমি এগুলোকে আমি দিতে পারবো না, আমি এগুলো যন্ত্রণা সহ্য করতে পারবো না। ধরেন টাকা দিয়ে জন্য রাগারাগি করছে, মারামারি করছে, যে কোনো কারণে আপনাকে বকাবকি করছে, রাগারাগি করছে, অ্যান্ড দিন শেষে দেয়া আপনি তো তার সাথে কথা বলতেছেন না বা আপনি তার সাথে মিশতেছেন না, কিন্তু দিন শেষে দেয় না সে আপনাকে কল করতেছে, সে আপনাকে খবর জিজ্ঞেস করতেছে, তারপরে আবার রাত্রে এসে আপনি খাইছেন কিনা সেটা জিজ্ঞেস করতেছে। এই জন্য ভাব আমার ভালোবাসা, ভাইদের ভালোবাসা। যেমন আমি আমার বড় ভাইয়ের কথা বলি একটু, আমার বড় ভাই মূলত এমন, আমাকে কালকে রাত্রে রাগারাগি করছে, আজকে সকালে আমাকে 190 টাকা দিছে। বলেন তো কেন দিছে 190 টাকা, 190 টাকা দিছে, আমি একটা জায়গায় অ্যাপ্লাই করবো, একটা জায়গা থেকে আমি একটা জিনিস গেইন করবো,
তো এটার পিছনে তার আগে থেকে হাত ছিল। নভেম্বর 26 তারিখে আমি এটা কোর্স কমপ্লিট করি, অ্যান্ড দেন স্টিল নাও যে কোর্সটা আমি পেন্ডিং এ রাখছি, কোনো কাজ করি নাই ওইটা নিয়ে। দেন আমার বড় ভাই আমাকে কালকে রাত্রেও আমাকে বলছে, হ্যাঁ তুই অ্যাপ্লাই করস না কেন, দুই একটা কথা বলছে, রাগারাগি করছে, একটু খারাপ লাগছে। স্পেশালি একটা মানুষ, ছোট মানুষের কাছে খারাপ লাগতেই পারে। তারপর সে একদিন আমাকে বলছে, তোকে টাকাটা দিব না, কিন্তু ইন আমি তার কথাটা আমি এটুকু বলছি যে ওকে দিয়েন না, ঠিক আছে, কিন্তু আমি সবসময় তাকে এটাই বলি, আমি আমার ভাই আপনি আপনার কাছ থেকে যা নিতে পারি তাই আমার, আপনি আমার কাছ থেকে কিছু পাবেন না, কারণ আমি একটু ছোট, আমি আপনাকে দেই আর না দিই তাতে কোনো কিছু না, কিন্তু আপনি আমাকে দিতেই হবে বাধ্য আপনি। এইটা কথাটা আমি সব ভাইদের কাছে প্রযোজ্য কিনা আমি জানি না, কিন্তু আমার বড় ভাইয়ের কাছে খুবই, বা আমি হাজারো বার বলছি, অ্যান্ড সে আমার প্রতি রাগারাগি করলেও সে আমাকে প্রতি অনেক খেয়াল করে। অ্যান্ড যেটা বলতেছিলাম, সকালবেলা আমি দেখি আমার ব্যাংকে চলে আসছে 190 টাকা, 190 টাকা চলে আসছে, আমি তো খুবই হ্যাপি। কিন্তু হ্যাপি হওয়ার পিছনে একটু রিজন তো থাকবে, তাই না? আমি আমাকে আরেকজন মেসেজ করে বলতেছে যে এটা তোমাকে অ্যাপ্লাই করার জন্য তোমার ভাই দিছে টাকাটা, মানে আমার ভাই একটু মানে ডিরেক্টলি আমাকে দেয় না, একটু ঘুরে ফিরে দিছে আমাকে জিনিসটা, কিন্তু আমার ভাই টাকাটা দেয় আমাকে মূলত। তো যখন আমি আমার ভাইয়ের টাকাটা পেলাম, তখন আমি ভাবলাম, আচ্ছা যে জিনিস সে আমার দিবে না বললো, সেই জিনিস আমার খেসে কেন দিল? এটাই মূলত চিন্তা করতে করতে তখন আমি আগিয়ে মানে ফাইন করতে পারলাম যে ভাই বাবা মার ভালোবাসাটা সম্পূর্ণ অদ্ভুত, যেটা আপনি কখনো ধরেন কি করতে পারবেন না, বুঝতে পারবেন না। তারা দিনভর আপনাকে গালাগালি করবে, রাতে আপনাকে ভালোবাসবে, আর রাতে আপনাকে সারাদিন গালাগালি করবে, সারা রাত গালাগালি করবে, দিনে এসে আপনাকে গলে তুলবে, জড়ায় ধরবে, চুমা দিবে, অ্যান আদর করবে। এই জিনিসগুলো না এদের ভিতরে মানে সবসময় কাজ করে, ঠিক বাবা মাও ঠিক তেমন। বাবা মার কাছে এই ভালোবাসা গুলো খুবই অদ্ভুত। সো আপনারা যারা বাবা মা ভাই বোন মানে এদের সাথে রাফ বিহেভিয়ার করেন, মানে রাগারাগি করেন, এটা করেন ওটা করেন, এটা সাময়িক সময়ের জন্য, একটু মানে যখনই তারা রাগারাগি করবে, একটু বাহিরে একটু একলা চলেন, দেখেন, থাকেন, দেন আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন জিনিসটা, যে কোনটা আপনার জন্য খুবই ভালো ছিল এবং কোনটা আপনার জন্য খুবই খারাপ ছিল। সো আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, আমি আমার এটা বুঝতে পারলাম যে বাবা মা ভাই বোন সম্পূর্ণ একটা বন্ডিং এর ভিতর থাকে, তারা সব সময় চায় তার ভাইগুলা তার ছেলে সন্তানগুলা খুবই যেন ভালো থাকে, এটা অনেক ছেলে মেয়ে বুঝে না। সো আমি আমার দিক থেকে বলি, বাবা মাদের ভালোবাসা সম্পূর্ণ ডিফারেন্ট, সম্পূর্ণ ডিফারেন্ট। সারাদিন গালাগালি করলো, দিন শেষে তারাই আপনাকে ভালোবাসবে। সো লাভ ইউর বাবা মা, লাভ ইউর সেলফ, লাভ ইউর ব্রাদার্স, বাবা, সি ইউ সুন।